দেখেন আজকে আমরা আলোচনা করব ইগোর কারণ নিয়ে। অস্ট্রেলিয়ান সাইকিয়াট্রিস্ট সিগমান্ড ফ্রয়েড দেখাচ্ছেন যে তিনি প্রায় যুক্তরাষ্ট্রে সহস্রাধিক হাজার হাজার মানুষের উপর সমীক্ষা চালানো হলো। সমীক্ষা চালিয়ে বের করা গেল যে ইগো কেন হয়, ইগোর কারণটা কি। তাহলে দেখা গেল যে ইগোর কারণ হিসাবে তিনি এগুলো বলেছেন। ইগো প্রথম কারণ হচ্ছে নিজেকে অন্যের থেকে ডিফেন্ড করা। মানুষ যখন নিজেকে অন্যের থেকে ডিফেন্ড করে তখন ওর ভেতরে ইগো জন্ম নেয়, ওর ভিতরে ইগো আসে। মনে রাখবেন, ইগো বাস্তব অস্তিত্বহীন, কিন্তু ওর মনের মধ্যে এটা ভ্রান্ত ধারণা। নাম্বার টু, বিচারের অক্ষমতা। ওর ভিতরে বিচার করার, কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা ঘটনা আছে, ওই ঘটনার যে সঠিক বিচারটা কি আছে ও করতে পারবে না, বিচারে অক্ষম আছে, ও ওই জিনিসটাকে অন্য কিছু ভেবে নিল। মনে রাখবেন একটা কথা, যে কোনো বিচার বা যে কোনো ঘটনার অন্তিম উদ্দেশ্য হতে হবে পরম কল্যাণ। যখনই মানুষের মনের মধ্যে এই জিনিসটা চলে আসবে যে অন্তিম হচ্ছে পরম কল্যাণ, তাহলেই ওখানে বিচারটা সঠিক হবে। তাহলে বিচার করার অক্ষমতা ইগো তৈরির প্রধান কারণ। কম সহ্য ক্ষমতা। অনেক ক্ষেত্রে দেখব যে সহ্য করার একটা ক্ষমতা হয় মানুষের, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সহ্য করার ক্ষমতা থাকে না। যদি একটা সাধারণ কোনো কথা হলো, সেই কথাতে উত্তেজিত হয়ে গেল না, সে কথাকে ভাবতে হবে, নিজের বিচার দিয়ে, নিজের ইন্টেলিজেন্স দিয়ে ইমোশনকে কমাতে হবে, তাহলে ওই ব্যাপারটাকে বিশ্লেষণ করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে বিশ্লেষণ না করে যদি সংশ্লেষণ করা হয় তাহলে ওটা আরও বেশি ভালো। যদি ওটা করে তাহলে ওর ভেতরে সহ্য ক্ষমতা বাড়বে, আর একটা মানুষের সহ্য ক্ষমতা যত বাড়বে ওর ভেতরের ইগো তত কমবে। নেক্সট হচ্ছে বাস্তবতা থেকে দূরে থাকা। দেখেন, বাস্তব আলাদা, বাস্তব সবসময় দৃঢ় এবং বাস্তব সবসময় সত্য, বাস্তব মিথ্যা বলে না। কিন্তু আমাদেরকে সবসময় বাস্তবতায় বিরাজ করতে হবে। আমরা যদি বাস্তবতায় বিরাজ করতে পারি তাহলে আমাদের মধ্যে ইগো প্রবলেম আসবে না। সবসময় বাস্তবতা যেটা, সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লো সহজে, রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আবার এটাও বলছেন যে এই জগৎ স্বপ্ন নয়। তিনি বলছেন যে আমরা যে এই জগৎকে দেখছি, এই জগৎ স্বপ্ন নয়, সত্য কঠিন, কঠিনের ভালোবাসিলাম। এই এই জগৎটা হচ্ছে কঠিন বাট সত্য, তাই কঠিনকেই ভালোবাসতে হবে। যেটা সত্য সেটাকে চোখ বুঝে মেনে নিতে হবে। সত্য থেকে দূরে সরে কখনো যাওয়া যাবে না, তাহলে আপনি নিজের ইগো প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। তারপর আছে কৃত্রিমতায় ডুবে থাকা। আমরা অনেক সময় স্বপ্নে ডুবে আছি, কল্পনায় ডুবে আছি। যদি স্বপ্নে বা কল্পনায় আমরা ডুবে থাকি তাহলে আমাদের ভিতরে ইগো ক্রিয়েট করবে। আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। কৃত্রিমতায় চলে আসলাম, কল্পনার জগতে চলে আসলাম, কল্পনা দিয়ে বাস্তবের কোনো কাজ করা সম্ভব নয়। কল্পনা দিয়ে আমরা বাস্তবে কখনো সামনের দিকে অগ্রগতি করতে পারি না। আমরা কল্পনা দিয়ে সমাজের কোনো লোকের উন্নতি করতে পারি না। আমরা কল্পনা দিয়ে কারো উপকার করতে পারি না। তাহলে কল্পনাকে বাদ দিন, বাস্তবতায় আসুন। আপনার ভিতরে যেটা ইগো প্রবলেম আছে সেটা অবশ্যই দূর হয়ে যাবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং।